এখানে খাসির পায়াগুলো পরিষ্কার করে নিয়েছি, সিদ্ধ গরম পানি দিয়ে বয়েল করে খাসির পায়াগুলোকে বয়েল করে নিয়েছি যাতে কোনো ময়লা আবর্জনা না থাকতে পারে। পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, তেল দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি এবং পেঁয়াজটাকে বাদামি কালার করে নিচ্ছি। বাদামি কালার হইলে তারপরে টমেটো দেব। টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করব। টমেটো দিলাম, আদা বাটা, রসুন বাটা একসাথে দিচ্ছি, আর একটু দাও বাস দিয়ে এখন নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দাও, এখন পরিমাণ মতো লবণ দিব টেস্ট অনুযায়ী। তো আর একটু দাও, আর আর একটু দাও, তেজপাতা দিলাম, দারচিনি দিলাম পরিমাণ মতো, এলাচ পরিমাণ মতো, এখন দেব হলুদ এবং জিরার গুঁড়ি, জিরার গুঁড়ি দিলাম পরিমাণ মতো, বাস এবার লাড়াবো। ভালো করে মিক্স করে নিলাম মশলাটা, এখন হালকা একটু পানি দেব। পানি দিলাম হালকা, দিয়ে নাড়াচাড়া করলাম। আমরা প্রেশার কুকারে বসিয়ে নিয়েছি যেহেতু হাড়গুলো নরম করতে হবে অল্প সময়ের মধ্যে, তাই প্রেশার কুকারে বসাইলাম। এখন পায়াগুলো দেব, আস্তে আস্তে পায়াগুলো ছাড়ব। এই যে খাসির পায়াগুলো দিচ্ছি, লাড়া দিচ্ছি, মশলাটা মিক্স করে নেব। অনেকগুলো পায়া নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে, দেখে দিব কতক্ষণের জন্য মশলাটা মিক্স হলো। গরম পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিব। গরম পানি দিলাম নাড়াচাড়া দিয়ে, এখন ঢাকনাটা ঢেকে দিয়ে কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট বয়েল করে নিব। তারপরে বয়েল করার পরে খোলার পরে দেখবেন কেমন হয় রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন সর্বশেষ আমাদের পায়া পাক হয়ে গিয়েছে, এবার দেখতে পাচ্ছেন সুস্বাদু মজাদার খাসির পায়া। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, যদি ভালো লাগে তো লাইক শেয়ার করেন, কমেন্ট করে জানাবেন। ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।